আজকের ভিডিওটা একটু আলাদা, কোনো ডিটেলস বা ইনফরমেশন আজকে তোমাদের সাথে শেয়ার করব না, অনেকটা ব্লগের মতো বলতে পারো, যদিও ব্লগ নিয়ে তেমন একটা আইডিয়া আমার নেই। যারা এবছর আইটিআইতে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিলে, আজকে কলেজে তোমাদের প্রথম ক্লাস ছিল, প্রত্যেকেরই আশা করি নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে। গ্রুপে তোমাদের এত মেসেজ, সমস্ত মেসেজ দেখে আমার সেই দিনটার কথা মনে পড়ছে যেই দিন তোমাদের মতোই আমি প্রথম আইটিআই কলেজে গেছিলাম। দিনটাও কিন্তু সেম ছিল, আগস্ট মাসের 1 তারিখ। অনেকটা গল্পের মতো, অর্থাৎ আমার সেই দিনের গল্প, যেই দিনটা আজকে আমার বারবার মনে পড়ছে। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা হয়তো আজকের দিনের গুরুত্বটা ঠিক বুঝতে পারছো না, তবে একটা সময় আমার মতো তোমাদেরও মনে হবে আজকের দিনের গুরুত্ব কতখানি ছিল, যেদিন তুমি সাকসেসফুল হবে। সালটা ছিল 2015, যে বছর আমি আইটিআইতে চান্স পাই, গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর। এবং দিনটাও কিন্তু সেম ছিল, 1 আগস্ট। আমাদেরও কিন্তু ডাকা হয়েছিল ফিজিক্যালি আইটিআইতে ক্লাসের জন্য, তবে ডকুমেন্ট ভেরিফিকেশন আমার কয়েকদিন আগেই হয়ে গেছিল। তখন দুর্গাপুর আইটিআই কলেজের যে হোস্টেল, সেই হোস্টেলটা কিন্তু এখনকার মতো ঝাঁ চকচকে ছিল না, এবং সেই হোস্টেল রুমেই কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল। প্রত্যেকটা জিনিস আমার চোখের মধ্যে ভেসে উঠছিল আজকে, তাই আমি ভাবলাম যে সেই গল্পটা একটু তোমাদের সাথে শেয়ার করি, এবং তোমাদের এক্সপিরিয়েন্সটাও জানার চেষ্টা করি যে আজকে প্রত্যেকের এক্সপিরিয়েন্সটা কি। অবশ্যই কিন্তু কমেন্টে আমায় জানাবে প্রত্যেকে তো আজকে কলেজে গেছিলে, তো তোমাদের এক্সপিরিয়েন্স কি হলো। গ্রুপে আমি তোমাদের মেসেজ আজকে দেখছিলাম, তোমরা সবাই বলছো প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কিভাবে কলেজ যাব, কিভাবে কি। ঠিক সেম আমি যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন করতে দুর্গাপুর যাই, এইরকম বৃষ্টি হচ্ছিল সারাদিন, বৃষ্টি বৃষ্টির মধ্যে আমি গেছিলাম ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসি, 1 তারিখে আমি কলেজে ক্লাস করার জন্য যাই। তবে 1 তারিখ যখন যাই, তখন ক্লাস কিন্তু সেই দিন থেকে শুরু হয়নি, সেই দিন একটা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার জন্য দেওয়া হয়েছিল। ঠিক গতকাল যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি অ্যাডমিশন ফর্মের, সেম একটা ফর্ম কিন্তু আমায়ও দেওয়া হয়েছিল। সেই ফর্মটা ফিল আপ করে সাবমিট করি, এবং বলা হয় 14 তারিখ থেকে ফাইনালি ক্লাস শুরু হবে। তো সেই দিন দুর্গাপুর বাড়ি থেকে অনেকটাই দূর, কোথায় থাকবো না থাকবো সেই একটা ভাবনা চিন্তা শুরু হয়। বেশ কয়েকজন বন্ধু মিলে মেস খোঁজার জন্য বেরিয়ে যায়, যে আশেপাশে মেস কোথায় রয়েছে। বাড়ি থেকে বলেছিল যে র্যাগিং ট্যাগিং হয় তো হোস্টেলে থাকিস না, তো হোস্টেলে একটু থাকতে ভয় লাগছিল যদি র্যাগিং হয় বা কিছু, তখন একটু ছোটও ছিলাম, তাই মেস খোঁজার জন্য বাইরে বেরিয়ে পড়লাম। তো একটু দূরে সাগর ভাঙা বলে একটা জায়গা আছে, বিডিও মোড় সম্ভবত আমার যতটা মনে পড়ছে এখন। তো সেখানে একটা বাড়িতে আমরা একটা ঘর খুঁজি, এবং সেখানে আমাদের মেসটা পছন্দ হয়ে যায়, 4 জন মিলে আমরা সেই মেসটা নেই, এবং সেখানে এই সমস্ত কিছু আমাদের সেট হয় আগামী 2 বছরের জন্য। খুব সুন্দর একটা বাড়ি ছিল, খুব সুন্দর বলবো না, খুবই দারুণ একটা বাড়ি, কাকু কাকিমা, এবং সেখানে আমাদের 2 বছর খুব দারুণ কেটেছে। 4 জন মিলে একসাথে থাকা খাওয়া রান্না প্রত্যেকটা জিনিস, পড়াশোনা একদম হতো না সেই সময়, শুধু খাওয়া এবং মানে রান্নাবান্নার উপর বেশি ফোকাস ছিল। রান্নাবান্না কিন্তু মোটামুটি খারাপ করি না, আমি ভালোই করি, আজকে মেনলি ব্লগ, তাই কোনো কিছু মানে বাদ দিচ্ছি না, সবই যা মাথায় আসছে তোমাদের বলে দিচ্ছি। তো সেইভাবেই কিন্তু 14 তারিখ ক্লাস শুরুর দিন, সেই দিন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে গেছিলাম, এবং 14 তারিখের পর তখন কিন্তু আমাদের বলা হয়েছিল যে 10 দিন কোনোরকম ভাবেই কিন্তু ছুটি করা যাবে না। অনেকে এখনো এটা শুনেছো যে আইটিআই ক্লাস শুরু হওয়ার পর প্রথম 10 দিন কিন্তু কোনোভাবেই ছুটি করা যায় না, অনেকে অনেক কারণবশত ছুটি করতে পারো, সেটা অনেক মেজর কোনো কারণ হলে হয়তো করা পসিবল হতে পারে, তবে আমাদের বলা হয়েছিল যে 10 দিন কিন্তু ছুটি করা যাবে না। তো সেই কারণে মেনলি মেসটা আগে থাকতে ঠিকঠাক করে নেওয়া, যেতে 10 দিন তো বাড়ি আসতে পারবো না, কোথাও তো থাকতে হবে। তো সেই মেস টেস ঠিকঠাক করে নিয়ে 14 তারিখে ফাইনালি আমরা চলে যাই প্রত্যেকে আইটিআইতে ক্লাস করার জন্য। সেই দিন থেকে শুরু হয় জার্নি, আইটিআই জার্নি। 2 বছর কিভাবে কেটে গেছে বুঝতে পারিনি, প্রথম বছরটা খুব ফাঁকিবাজি দিয়ে কাটিয়েছি, 2 বছর একটু সিরিয়াস হয়েছিলাম, তবে ক্লাসগুলো ঠিকঠাক হয়েছিল বলে আজকে একটু আইডিয়া আছে টেটটার সম্পর্কে। তোমাদের চেষ্টা করি কোনো কিছু বা কোনো ক্লাসের মাধ্যমে জিনিসগুলোকে একটু বোঝানো। তো সেটি হচ্ছে বিষয়, সবাইকে একটা কথাই বলবো, এই যে 2 বছর খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, প্র্যাকটিক্যালের উপর খুব ভালোভাবে জোর দেবে, যেটা আমি প্রথম বছর একদম করিনি, 2 বছর করেছিলাম। তো তোমাদের বলবো একদম প্রথম থেকে প্র্যাকটিক্যালটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা সবসময় তোমাদের কাজে লাগবে, এবং থিওরিও কিন্তু ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট সার্ভিসের জন্য যারা প্রিপারেশন নেবে তাদের জন্য কিন্তু থিওরিটা অবশ্যই দরকার প্র্যাকটিক্যালের পাশাপাশি, কারণ থিওরির উপর এক্সাম হবে, তো থিওরির নলেজটা অবশ্যই রাখতে হবে, কিছু জায়গায় ট্রেড টেস্ট হয় তো প্র্যাকটিক্যালের নলেজটাও রাখতে হবে, দুটো জিনিসের মধ্যে কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না। বারবার আমি একটাই বলবো কথা, যে এই 2 বছর কোনোভাবেই কিন্তু ফাঁকিবাজি দেওয়ার চেষ্টা করো না, ভালোভাবে 2 বছর এনজয় করো, তার সাথে পড়াশোনাটাও খুব ভালোভাবে কিন্তু চালিয়ে যাও। এবং অবশ্যই আমি তোমাদের বারবার একটা কথাই বলছি, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আজকের দিনের তোমাদের এক্সপিরিয়েন্স কার কেমন ছিল,
কারণ আজকে এটা ফিল না করতে পারলো একসময় আমার মতো জায়গায় এসে যখন তোমরা একটা চাকরি করবে, এই আইটিআই এই 2 বছরের আইটিআই এর ডিগ্রি তোমাদের একটা চাকরি এনে দেবে, তখন কিন্তু আজকের এই দিনটার জন্য অনেক কথা মনে পড়বে, তখন মনে পড়বে যে আজকের এই দিনটার গুরুত্ব কি ছিল, প্রথম দিনটা কেমন ছিল কলেজে। তো অবশ্যই নিজের নিজের প্রথম দিন এবং আইটিআই এর পুরো 2 বছর খুব সুন্দরভাবে কাটাও, ভালোভাবে কাটাও, ভালোভাবে পড়াশোনা করো, এবং অবশ্যই কমেন্ট করে জানাও আজকের প্রথম দিনটা তোমাদের কেমন কাটলো। আমার দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন কেটেছিল, একটুখানি গল্পের মতোই ভাবছিলাম যে একটু গল্প তোমাদের সাথে করি, গ্রুপে তো মেসেজ করতেই পারতাম, ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো তোমরা ভালোভাবে সেটাকে বুঝতে পারবে, ভালোভাবে রিলেট করতে পারবে, তার জন্য এই ভিডিও। তাহলে ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, বেস্ট অফ লাক। আজকের ভিডিওতে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ, থ্যাংক ইউ।